হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম্মা সাহুন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, যে 17 শর্তে খুলবে প্রাথমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। চলমান করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক থেকে শুরু করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কিছু গাইডলাইন মেনে ঈদের পরপরই খুলতে পারে সকল শিক্ষা প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বলেছে, স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া 17টি গাইডলাইনে মেনে চললে ঈদের পরেই খুলতে পারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের জনস্বাস্থ্য অধিদপ্তরের দেয়া নির্দেশনাগুলো পাবলিক টিভি ভিডি এর ভিউয়ার্সদের জন্য নিচে তুলে ধরা হলো। চলুন একে একে দেখে নিই। নাম্বার 1, শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে মহামারী প্রতিরোধক মাস্ক, জীবাণুনাশক এবং নন কন্ট্যাক্ট থার্মোমিটার সংগ্রহ করে জরুরি কাজের পরিকল্পনা প্রণয়ন করুন। প্রতিটি ইউনিটের জবাবদিহিতা বাস্তবায়ন এবং শিক্ষক ও শিক্ষাদান কর্মীদের প্রশিক্ষণ জোরদার করুন। নাম্বার 2, শিক্ষক, শিক্ষাদান কর্মী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ জোরদার করুন। সকাল ও দুপুরে পরীক্ষার ব্যবস্থা বাস্তবায়ন এবং প্রতিদিনের প্রতিবেদন এবং শূন্য প্রতিবেদন পদ্ধতি প্রবর্তন করুন। নাম্বার 3, শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পথে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী এবং বহিরাগত শিক্ষাকর্মীদের শরীরের তাপমাত্রা নিন। যাদের শরীরে তাপমাত্রা বেশি পাওয়া যাবে তাদের প্রবেশ নিষেধ করুন। নাম্বার 4, শ্রেণীকক্ষ, খেলার মাঠ এবং পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বায়ু চলাচল ব্যবস্থা শক্তিশালী করুন। দিনে 2 থেকে 3 বার প্রায় 20 থেকে 30 মিনিটের মতো উন্মুক্ত বায়ু চলাচল নিশ্চিত করুন। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রক ব্যবহারের ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রকের স্বাভাবিক তাপমাত্রা নিশ্চিত করুন। বিশুদ্ধ বায়ু চলাচল বৃদ্ধি করুন এবং ফিরতি বায়ু চলাচল বন্ধ করুন। নাম্বার 5, শ্রেণীকক্ষ সর্বসাধারণ কর্তৃক ব্যবহৃত হয় এমন জায়গাসহ অন্যান্য জায়গায় মেঝে ও ঘরের দরজার হাতল, সিঁড়ির হাতল এবং যেসব বস্তু বারবার ব্যবহার হয় সেসব বস্তু তলপৃষ্ঠ ঘন ঘন পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। নাম্বার 6, খাবার, থালাবাসন, পানির পাত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন এবং প্রতিবার পরিবেশনের পরে পুনরায় ব্যবহারযোগ্য খাবার, থালাবাসন, পানির পাত্র জীবাণুমুক্ত করুন। নাম্বার 7, দূরে দূরে বসে খাবার গ্রহণ করুন এবং সম্পূর্ণ নিজস্ব থালাবাসন বা ওয়ান টাইম থালাবাসন ব্যবহার করুন। নাম্বার 8, প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের আবর্জনা পরিষ্কার এবং আবর্জনা সংরক্ষণকারী পাত্র জীবাণুমুক্ত করুন। নাম্বার 9, অফিস কার্যালয়ে কাগজের সীমিত ব্যবহারকে উৎসাহিত করুন। শিক্ষাদান কর্মীদের পারস্পরিক শারীরিক যোগাযোগ কমান এবং দূরবর্তী বা অনলাইন শিক্ষাকে অগ্রাধিকার দিন। নাম্বার 10, স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত কোনো প্রকার অভ্যন্তরীণ জমায়েত বা ক্রিয়াকলাপের আয়োজন করবেন না। যে কোনো বদ্ধ বা ঘন জনবহুল স্থান বা অন্যের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ক্ষেত্রে 1 মিটারের কম বা সমান দূরত্ব বজায় রাখুন। নাম্বার 11, শিক্ষক, শিক্ষাদান কর্মী এবং শিক্ষার্থীদের বহির্গমন কমিয়ে দিন। নাম্বার 12, শিক্ষাদান কর্মকর্তা এবং শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করুন, হাত ধোয়া সহ অন্য সব স্বাস্থ্যবিধি শক্তিশালী করুন। দ্রুত হাত শুকানোর জীবাণুনাশক ও জীবাণু টিস্যু ব্যবহার করুন। জীবাণুনাশক টিস্যু ব্যবহার করুন। হাঁচি দেওয়ার সময় মুখ এবং নাক ঢাকতে টিস্যু বা কনুই ব্যবহার করুন। নাম্বার 13, মহামারী প্রতিরোধকে জোরদার করুন। শিক্ষক, শিক্ষাদান কর্মী ও শিক্ষার্থীদের শিক্ষাদানের সময় নিয়ন্ত্রণ করুন এবং মানসিক স্বাস্থ্য সহায়তা ও পরামর্শ প্রদান করুন। নাম্বার 14, শিক্ষক, শিক্ষাদান কর্মী বা শিক্ষার্থীদের মধ্যে কোভিড-19 এর সন্দেহভাজন কোনো কেস থাকলে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানান এবং যার এই কেসের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন তাদের দ্রুত শনাক্ত ও কোয়ারেন্টিন করুন। নাম্বার 15, কোয়ারেন্টিনে অবস্থানরত শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষার্থীদের পিতামাতার স্বাস্থ্যের অবস্থা জানা এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার জন্য একজন বিশেষ ব্যক্তিকে নিয়োগ করুন। নাম্বার 16, কোনো নিশ্চিত
কোভিড-19 কেস পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণ এবং বায়ু চলাচল ব্যবস্থা পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ মূল্যায়ন না হওয়া পর্যন্ত এটির পুনরায় ব্যবহার শুরু করা থেকে বিরত থাকুন। নাম্বার 17, একত্রে বসে খাওয়ার মতো ডাইনিং পরিষেবা বন্ধ রাখতে হবে। তো সুপিভার্স, এই ছিল 17টি নিষেধাজ্ঞা বা নির্দেশনা যেগুলো করতে হবে এবং করতে হবে না। এখানে হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তো এইগুলো 17টি নির্দেশনা যদি বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, আর এটাই হচ্ছে শর্ত। এই শর্তগুলো অবশ্যই মানতে হবে, কারণ এখানে এমন কোনো শর্ত নেই যে যেটা মানে গুরুত্বহীন, যেটাকে আমরা বাদ দিতে পারি। প্রত্যেকটি শর্তই আসলে আমাদের এই কোভিড-19 থেকে মানে বেঁচে থাকা বা এটা আক্রান্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক একটা হাতিয়ার হিসাবে 17টা নির্দেশনা দিয়েছে বলে আমি মনে করি। এখন আপনার কি ধারণা সেটা অবশ্যই আমাদের কমেন্টে বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। তো সুপ্রিয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, আপনার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী কোনো এক তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত। অবশ্যই এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও এবং পরবর্তী কন্টেন্টে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।